রাত্রি চারটার সময় স্নানান্তে পূজার সমাপ্ত করিয়া টিকিটি বেশ উঁচু করিয়া বাঁধিয়া কাশীনাথ যখন ধনঞ্জয় ভট্টাচার্যের টুলঘরের ঘরের বারান্দায় বসিয়া দর্শনের সূত্র ও ভাষ্য গুনগুন স্বরে কণ্ঠস্থ করিত তখন তাহার বাহ্য জগৎ কথা আর মনে থাকিত না প্রশস্ত ললাট দীর্ঘাকৃতি কাশীনাথ বন্দ্যোপাধ্যায় দর্শন শাস্ত্র গ্রহণে প্রবেশ করিয়া আপনাকে দিশেহারা করিয়া ফেলিত তাহাকে তদবস্থ দেখিয়া কত লোক কত কথা বলিত কেহ কহিত সে তাহার পিতার ন্যায় পণ্ডিত হইবে কেহ বলিত পিতার ন্যায় পড়িয়া পড়িয়া হয়তোবা পাগল হইয়া যাইবে যাহারা তাহার বাতুল হইবার আশঙ্কা করিতেন তাহাদের মধ্যে কাশীনাথের মাতুল লাইচ তিনি মধ্যে মধ্যে বলিতেন বাপু তুমি গরিবের ছেলে তোমারও তো পড়িয়া কি হইবে যাহা শিখিয়াছ তাহাতেই কোন রূপে এক মুষ্ঠি একখানা গামছা তৈরু তৈজসপত্রের স্বচ্ছন্দে জোগাড় হইবে অত পড়িয়া কি শেষে স্বর্গীয় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মতো ঘরের ঘরে চুপ করিয়া বসিয়া মাথা নাড়িতে থাকিবে এখন যাহা আশা আছে তখনও তাহা থাকিবে না এ সকল কথা কাশীনাথের এক কর্ণ দিয়া প্রবেশ করিত অন্য কর্ণ দিয়া বাহির হইয়া যাইত বাতুল হইয়া যাইবার আশঙ্কায় মাতুল তিরস্কার করিতেন সংসারের কাজকর্ম কিছুই দেখে না বলিয়া আনি তাড়না করিতেন ব্যাকরণ সাহিত্য বুধপূর্ণ হইয়াছে দেখিয়া বয়োজ্যেষ্ঠ মাতুল পুত্রেরা ঠাট্টা বিদ্যুৎ করিত কিন্তু কাশীনাথ হয় এ সকল অকাতরে সহ্য করিত এসব কথার গুরুত্ব অনুভব করিতে পারিত না যা হোক ফল একই দাঁড়াইয়াছিল সে নৃত্য যাহা করিত নিত্য তাহাই করিত সন্ধ্যার সময় কখনো আপু মাঠে মাঠে আপনার মনে ঘুরিয়া বেড়াইত কখনো নদী তীরে একটা পুরাতন অসৎ বৃক্ষে শেকড়ের উপর বসিয়া অস্তগামী সূর্যের রক্তিমাভা কেমন কুড়ি একটি পর একটি করি আকাশের গায়ে মিলাইয়া যায় দেখিতে থাকিত কখনো গ্রামের জমিদার বাটি শিব মন্দিরে শিবের আরতি নেত্রে অনুভব করিতে থাকিত কখনোভাই সকল কিছুই করিত না শুধু মাতুলের চণ্ডী মণ্ডপের অন্ধকার নিবৃত কোণে কম্বলের আসন পাতিয়া চুপ করিয়া বসিয়া থাকিত যেন জগতে তাহার কর্ম নাই উদ্দেশ্য নাই কামনা নাই দ্বাদশ বর্ষ বয়ক্রমকালে তাহার পিতৃবিয়োগ হইয়াছিল এখন অষ্টাদশ বর্ষ বয়ক্রম হইয়াছে এই ছয় বছর কাল মাতুল ভবনে এরূপে কাটিয়া যাইতেছে সে এখন কি করিতেছে পরে কি করিবে আগে কি করিয়াছিল এখন কি করা প্রয়োজন ও উচিত এসব কথা তাহার মনে আদৌ স্থান পাইত না যেন তাহার এমনই করিয়া চিরদিন কাটিবে যেন এমনইভাবে চিরদিন মামার বাড়ির দুইবেলা দুমুঠো ভাত ও তিরস্কার খাইতে পাইবে যেন তাহাকে আর কোথাও যাইতে হইবে না আর কিছুই করিতে হইবে না তাহার সেই নিস্তব্ধ নীরব অন্ধকার কোনটি যেন চিরদিন তাহারই অধিকারে থাকিবে কেউ কখনো সেটা দখল করিতে আসিবে না কিংবা সরিয়ে অন্যত্র বসিতে বলিবে না পাড়ার কোনো লোক দয়া করিয়া কখনো ডাকিয়া বলিত কাশীনাথ এমন করিয়া কখনো কাহারও চলে নাই তোমারও চলিবে না যা একটা কিছু করো কাশীনাথ জবাব দিত না শুধু মনে মনে ভাবিত কি করিতেছি এবং কি বা করিতে হইবে করিয়া কাশীনাথের দিনের জমিদারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায় প্রিয়নাথ বাবু মহাকুলীন ও অতিশয় ধনবান যখন দেখিলেন এক এককুলের খাতিরে এত বড় লোক হইয়া ও সর্বরূপ গুণযুক্ত বহু অনুসন্ধান করিয়া মিলিল না তখন তিনি কৌলিন্য প্রথার উপর একেবারে চটিয়া গেলেন গৃহিণীকে কথা বলিলে তিনি বলিলেন আমার এক বই মেয়ে নেই আমার আর কুল নিয়ে কি হবে গ্রামেই গুরুদেবের বাড়ি তাহার মত জিজ্ঞাসা করায় তিনি বলিলেন হরি হরি এও কি কখনো সম্ভব তোমার অর্থের ভাবনা নাই কোনো দরিদ্র কুলিন সন্তানকে কন্যা দান করিয়া জামাতাও কন্যা নিজের বাড়িতেই রাখিয়ে দাও ইহা দেখিতেও ভালো হইবে শুনিতেও ভালো হইবে এত বড় বংশ এত বড় কুল ইহার মর্যাদা কি ছোটো করিতে আছে প্রিয়বাবু বাড়িতে আসিয়া কথা জানাইলেন গৃহিণীর শাহলাদের মত দিয়া বললেন তাই কর যে কটা দিন বাঁচি কমলা আমার কাছেই থাক তাহাই হইল দরিদ্র দেখিয়া বিবাহ দিয়া নিজের কাছেই রাখিবেন বলিয়া প্রিয়বাবু এক দিবস মধুসূদন মুখুজ্জ মহাশয়ের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন মধুসূদন শর্মা তখন যজমান বাড়িতে নিত্য পূজা করিতে যাইতেছিলেন সহসা এত বড় সম্ভ্রান্ত ব্যক্তির আগমন অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন কোথায় বসিতে দিবেন তা খুঁজিয়া পাইলেন না প্রিয়বাবু বুঝিলেন মধুসূদন কিঞ্চিত বিব্রত হইয়া পড়িয়াছেন হাসিয়া বলিলেন মহাশয় নিকট কিছু প্রয়োজন আছে চলুন ভিতরে গিয়ে বসি আগে হ্যাঁ চলুন কিন্তু তা না তা কিছুই নয় চলুন বসে কথা বলছি তখন দুইজন চণ্ডী মণ্ডপে আসিয়া বসিলেন বউ বলিলেন আপনার ভাগ্নিটি কোথায় আর কোথায় ভট্টাচার্য মশায় টুলে পড়ছে একবার দিয়েকে পাঠান পাঠাচ্ছি কোনো প্রয়োজন আছে কি বিশেষ প্রয়োজন আছে মধুসূদন ভট্টাচার্য কিছুতেই বুঝিয়ে উঠিতে পাইলেন না সেই অকর্মণ্য ছোড়াটার সহিত এত বড় সম্ভ্রান্ত লোকের কী প্রয়োজন থাকিতে পারে বড় একটু ভীত হইয়া কহিলেন কিছু করেছে কি করবে তবে প্রিয়বাবু হাসিয়া বললেন তাকে নিজের জামাতা করব মনে করেছি এবং সেই সূত্রে আপনি আমার বৈবাহিক বলিয়া প্রিয়বাবু জোরে হাসিয়া ফেলিলেন যে কথা মনে হয় তাহার হাসি পাইয়াছিল মধুসূদন তাহা জানিতে পারলে বোধহার কথাই কইতেন না ভট্টাচার্য বিস্ময় বিস্ফোরিত নয়নে কিছুক্ষণ তাহার মুখপাণে চাহিয়া থাকিয়া বলিলেন কাকে কাশীনাথকে হ্যাঁ কেন অত বড় কুলীন সন্তান আমি আর সন্ধান করে পেলাম না আপনার এই বিবাহে অমত আছে কি অমত কিন্তু পরম সৌভাগ্যের কথা কিন্তু সে যে পাগল পাগল কই এই কথা তো শুনি শুনিনি তার পিতা পাগল ছিল কাশীনাথের পিতাকে প্রিয়বাবু বিলক্ষণ চিনতেন এবং ইহাই জানিতেন তাহাকে অনেকেই পাগল বলিত প্রিয়বাবু ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন ছেলেটির নাম কি কাশীনাথ বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠান আমি একবার দেখব মধুসূদন ভট্টাচার্য তাহাকে ডাকাইতে পাঠাইলেন যে ডাকিতে গেল সে তাহারই কনিষ্ঠ পুত্র সে গিয়া ডাকিল কাশিদাদা দাদা উত্তর দিল না আবার ডাকিল দাদা এবার কাশীনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল কী তোমাকে বাবা ডাকছেন কেন তা জানিনি উগায় জমিদারবাবু এসেছেন তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন কাশীনাথ ধীরে ধীরে পুঁথি বন্ধ করিয়া বাড়ি আসিয়া যেখানে প্রিয়বাবু ও তাহার মাতুল মহাশয় বসিয়াছিলেন সেইখানে আসিয়া উপবেশন করিল প্রিয়বাবু তাহার অঙ্গ প্রত্যঙ্গ বেশ করিয়া নিরীক্ষণ করিয়া কহিলেন কাশীনাথ কোথায় ছিলে ভট্টাচার্য মহাশয়ের টোলে পড়ছিলাম ব্যাকরণ পড়েছ কাশীনাথ ঘান নাড়াইয়া জানাইল সে পড়িয়াছে সাহিত্য পড়েছ সামান্যই পড়েছি এখন কি করছ সাক্ষ্য দর্শন প্রিয়বাবু বলিলেন আচ্ছা যাও পরগে কাশীনাথ চলিয়া গেল তাহাকে কেন ডাকাইয়া আনা হইল কেন যাইতে বলা হইল তাহা সে কিছুই বুঝিল না টলে আসিয়া পুনরায় পুঁথি খুলিয়া বসিল সে চলিয়া গেলে প্রিয়বাবু বলিলেন কি পাগলের না কিসের কথা বলছিলেন মধুসূদন কহিলেন না পাগল ঠিক নয় কিন্তু ওই একরকম কেউ কেউ পাগল বলে রকম সর্বদা পুঁথি নিয়ে বসে থাকে না আপন মনে ঘুরে বেড়ায় কোনো কথায় বা কোনো কাজে থাকে না এরকম আর কিছু হয়তো কখনো বা একটা অন্ধকার ঘরের কোনো একা চুপ করে বসে থাকে প্রিয় হাসিয়া বললেন আর কিছু এ হাসির অর্থ মধুসূদন ভট্টাচার্য কত বুঝিতে পারিলেন অল্প অপ্রতিভাবে বলিলেন না আর কিছু নয় তবে বাড়ির ভেতরে একবার জিজ্ঞাসা করে আসুন তাদের যদি মত হয় তো এই মাসের মধ্যে বিবাহ দিয়ে ফেলি ভেতরে আসা মধুসূদন গৃহিণীকে কথা জানাইলে তিনি যেন আকাশ হইতে পড়িলেন বিস্ময়ের মাত্রা কিঞ্চিৎ ছমিত হইলে বলিলেন কাশীর সঙ্গে প্রিয়বাবুর মেয়ের বিয়ে তুমি কি পাগল হয়ে গেলে নাকি এতে পাগলের কথা কি আছে নাই কি কাশীনাথ কত বড় কুলিনের ছেলে মনে আছে কি গৃহণী দীর্ঘশ্বাস ফেলিয়ে বললেন আমার হরির সঙ্গে হয় না দুইজনেই জানিতেন তাহা হয় না কর্তাও দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বললেন মত কি গৃহিনী বিষণ হয়ে বললেন মত আর কি হয় হোক কর্তা বাহিরে আসিয়া কাষ্ঠ হাসি হাসিয়ে বললেন ব্রাহ্মণের যেতে আনন্দে সীমা নেই উনি কাশীর জনন স্থানিয়া যখন কাশীনাথ বছরের তখন আমার ভগিনীর মৃত্যু হয় সেই অবধি একরকম উনি মানুষ করেছেন তারপর যখন স্বর্গীয় বালুজ্য মশাইয়ের বড়লোক হয় তদ অব্দি এখানেই আছে প্রিয়বাবু কহিলেন সমস্তই আমি জানি তবে আজই সমস্ত স্থির করে ফেলুন কী স্থির করতে হবে আপনার যেদিন সুবিধা হবে সেই দিনই আমি আশীর্বাদ করে আসব সে কথা নয় কৌলিনের মর্যাদাটা সে বিষয়ে আমি আর কি স্থির করব। মহাশয় যা অনুমতি করবেন তাই হবে তবে তা আপনার ভাবি জামাতার মাতুলানি তিনিই মাতৃস্থানীয় তার মত একবার শোনা আবশ্যক অবশ্যই অবশ্যই তাই তো বলছিলাম পরে মাতুলানির মত লইয়া প্রিয়বাবুর স্বইচ্ছায় স্থির হইল যে জননীস্থানিয়া ভট্টাচার্য গৃহিণী এক সহস্র নগদ না লইয়া কাশীনাথের কিছুতেই বিবাহ দিবেন না তাহাই হইল প্রিয়নাথ বাবু হই আপত্তি করিলেন না পূর্বে যাহাই হোক যখন দেখিল সে রীতিমতো স্থায়ী রূপ ঘর হইয়া পড়িয়াছে তখন কাশীনাথের মনে আর শুক্র হইল না এখন সে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে না যথা ইচ্ছা তথায় দাঁড়াইতে পায় না যাহা তাহার সহিত কথা কহিতে পায় না সব জিনিস হইতে তাহাকে যেন পৃথক করিয়া রাখা হইয়াছে সে যেখানে যাইতে চাহে সেখানেই হয়তো তার শ্বশুর অমত হয় নয় শাশুড়ি ঠাকুরানি শঙ্কার দিয়ে বলিয়া ওঠেন কি আমার জামাই অমুকের মাটিতে মারাইবে জামাই অমনই সংকুচিত হইয়া যায় কেন এমন হইল কেন তাহাকে এমন করিয়া রাখা হইতেছে এমন করিয়া কাহার কি উদ্দেশ্য সাধিত হইবে কাশীনাথ তাহা কিছুতেই হৃদয়ঙ্গম করিয়া উঠিতে পারে না সময় সময় মনকে প্রবোধ দেয় আমি কি আর সে লোক আছি যে যা তা করবো কিন্তু ভিতরটা কাঁদিয়া বলে স্বস্তি পাই না স্বস্তি পাই না সে কণ্ঠকময় বনে স্বেচ্ছায় ঘুরিয়ে ফিরিয়া বেড়াইত এখন স্বর্ণপিঞ্জর আবদ্ধ হইয়া তাহা বুঝিতে পারে অসীম উদ্দাম সাগরে ভাসিয়া যাইতেছিল এখন তাহাকে একটা চতুর্দিকে বাধা পুষ্কুনিতে ছাড়িয়ে দেওয়া হইয়াছে সাগরে যে সে বড় সুখে ভাসিয়া যাইতেছিল তাহা নয় সেখানে ঝড় বৃষ্টি ও তরঙ্গ উৎপীড়িত হইয়া হইয়াছিল কিন্তু এ নির্মল স্বরূপ তাহার আরও কষ্টকর বোধ হইতে লাগিল একা সময় মনে হইত যেন এক কাটা উষ্ণ জলে তাহাকে ছাড়াইয়া দেয়া হয়েছে সকলে মিডিয়া মিশিয়া পরামর্শ করিয়া তাহার ঢেউটাকে কিনিয়া লইয়াছে সেটা যেন আত্মাহার নিজের নাই মাথায় সে টিকি নাই কণ্ঠে সে তুলসীর মালা নাই সে খালি পা নাই সে খালি গা নাই সে ধনঞ্জয় ভট্টাচার্যের টোল নেই নদীর ধারের অসৎ বৃক্ষ নাই চণ্ডী মণ্ডপের কোন নাই কিছুই নাই সে নবজন্ম লাভ করিয়া পূর্বজন্মের সমস্ত বস্তু ঝাড়িয়া ঝুলিয়া ফেলিয়া দিয়েছে কিংবা তাহার দেহ আর মন যেন বিবাদ করিয়া পৃথক হইয়া গিয়াছে সন্ধ্যার সময়টা মন যখন নদীর ধারে অসৎ বৃক্ষ হলে কি মাঠের ভেতরে কৃষক দিকের মধ্যে বিচরণ করিতে থাকে দেহখানা তখন হয়তো চমৎকার বেশভূষায় বিভূষিত হইয়া গাড়ি চড়িয়া বেড়াইয়া আসে মনটা যখন কোমরে গামছা বাঁধিয়া নদীর জলে ঝাঁপাইয়া পড়ে দেহটা হয়তো তখন জল চকির উপর বসিয়া ভিত্ত হস্তে সাবান জলে পরিষ্কৃত হইতে থাকে এই রূপে একটা কাশীনাথ সর্বদা দুইটা কাজ করিয়া বেড়ায় অথচ কোনোটাই তার সর্বাঙ্গ সুন্দর হয় না সম্পূর্ণ হয় না কতদিন এই রূপে কাটিল এক মাস দুই মাস করিয়া শ্বশুরালয়ে তাহার এক বছর কাটিয়া গেল প্রথম কয়েক মাস আর মন্দ অতিবাহিত হয় নাই আমদুলছাহ বিশেষ একটা নতুন মো নিজের মধ্যে নিজের অবস্থার দোষগুণ বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিবার সময় পায় নাই যখন পাইল তখন দিন দিন শুকাইতে লাগিল কি হয়ে কথা না বুঝিতে পাইল কমলা বুঝিল তাহার চক্ষু স্বামীর অবস্থা ধরিয়া ফেলল একদিন সে বলিল তুমি শুকিয়ে যাচ্ছ কেন কে বললে আমার চোখ বললে ভুল বলছে কখনো ধরিয়া বসিল কি হয়েছে আমাকে বলবে না কিছুই তো হয়নি হয়েছে হয়নি নিশ্চয়ই হয়েছে আমার মন সব জানতে পারে কাশীনাথ মুখ ফিরাইয়া বলল তুমি বড় বিরক্ত করো আমি এখন থেকে যাই কাশীনাথ চলিয়া যায় দেখিয়া কমলা হাত ধইল কাতর হয়ে কহিল যেও না আমি আর কোনো কথা জিজ্ঞেস করবো না কাশীনাথ একবার বসিল কিন্তু পরখানে উঠিয়া চলিয়া গেল কমলার বসে থাকিতে পাইল না কিন্তু চলিয়া গেলে বারিশে মুখ লো কাঁদিত লাগিল কাশীনাথ বাইরে আসিয়া চতুর্দ চাহিয়া দেখিল তাহার উপর তাহার চক্ষু নাই তখন ধীরে ধীরে ফটো পার হইয়া রাস্তা বহিয়া চলিতে লাগিল অনেক দূর গিয়া দেখিতে পাইল একজন দারোয়ান তার পশ্চাতে আসিতেছে কাহিনাথ বিরক্ত হইয়া ফিরিয়া কহিল তুই কোথায় যাচ্ছিস সে সালাম ফিরিয়া বলিল আপনার সঙ্গে আমার সঙ্গে যেতে হবে না তুই ফিরে যা সন্ধ্যার সময় একা বেড়াবেন কোনো উত্তর না দিয়া কাশীনাথ চলিতে লাগিল দারোয়ান বেচারে কি করিবে বুঝিতে না পারিয়া একটু দাঁড়াইয়া নিজের বুদ্ধি খরচ করে স্থির করিল যাওয়াই উচিত কাশীনাথ তাহা কিছুই লক্ষ্য করিল না আপন মনে চলিতে চলিতে মামার বাড়ি আসিয়া উপস্থিত হইল ভিতরে প্রবেশ করিয়া শূন্য মনে একটা ঘরের বারান্দা আসিয়া উপবেশন করিল অনেকক্ষণ বসিয়া থাকিবার পর হরিবু বেড়াইতে যাইতেছিলেন তিনি তাহাকে দেখিতে পাইলেন কিন্তু সন্ধ্যা হইয়াছে বারান্দায় অল্প অন্ধকার হইয়াছে সুতরাং চিনিতে পাইলেন না নিকটে আসিয়া বলিলেন কিও? ও কাশীনাথ বলিল আমি হরিবাবু অতিশয় বিস্ময়ের ভাব দেখায় বললেন কিও ও জামাইবাবু নাকি কাশীনাথ মৌন হইয়া রহিল তখন হরিবাবু চিক্কার করিয়া ডাকলেন ও মা দেখে যাও জমিদার জামাইব এসেছেন বসবার জায়গাও কেউ দেয়নি হরির মা বাহিরে আসিলেন বলিলেন তাই তো দুঃখী মামিকে মনে পড়েছে বাবা কাশীনাথ বরাবর চুপ করিয়াই রহিল তখন মাতুলানি আপনার কন্যা বিন্দুবাসিনীকে ডাকিয়া বলিলেন বিন্দু একবার এদিকে আয় মা তোর কাশিদার এসেছে একটা বসবার আসন দে আমি ততক্ষণ আর নিকটা সেরে আসি মেন্দুবাসিনী মধুসূদন মুখোপাধ্যায় মহাশয়ের দ্বিতীয় কন্যা গৃহস্থগরের বউ বলিয়া বাপের বাড়িতে বড় একটা আসিতে পারে না আজ মাসখানে খৈল এখানে আসিয়াছে আসিয়া অবদিতাহার তাহার কাশীদাদার সহিত দেখা হয় নাই কাশিদাদাকে সে বড় ভালোবাসিত তাই নাম শুনিয়া ছুটিয়ে বাহিরে আসিল আসিয়া দেখিল কেউ কোথাও নাই শুধু একজন বাবু অন্ধকার বারান্দায় আছে এরূপ কাশী দাদা পূর্বেশ দেখে নাই বড় লোকে জামাতা হইয়াছে এবং বাবু হইয়াছে দেখিয়ে তার হাসিয়া কিন্তু নিকটে আসি অন্ধকার ও দাদার মুখখানা এত অম্লান বোধ হইল যে সে আর হাসিতে পারিল না কাশীনাথের মুখ ম্লান হইতে পূর্বে কেউ দেখে নাই বিশেষ বিন্দু বাড়ির মধ্যে সে কেবল কাশীনাথকে কিঞ্চিত চিনতে পারিয়াছিল সে নিকটে আসিয়া শ্বাস হাত ধরিয়া বলিল কাশী দাদা এখানে একলা কেন চলো আমার ঘরে গিয়ে বসবে চলো কাশীনাথ বিন্দুর ঘরে আসিয়া শয্যার উপর উপবেশন করিল বিন্দু কহিল কাশি দাদা আমি কতদিন এসেছি তুমি একদিনও দেখতে আসো নি কেন আসতে পারিনি বোন কেন আসতে পারো নি কাশীনাথ একটু তস্ত করিয়া কহিল আসতে দেয় না আসতে দেয় না সে কী কাশীনাথ অন্য মনস্কমে কহিল ওই রকম বিন্দু দুঃখিত হয়ে জিজ্ঞেস করিল তোমাকে যেখানে ইচ্ছে সেখানে যেতে দেয় না না দেয় না আমি কোথাও গেলে শ্বশুরমশয়ের অপমান বোধ হয় বিন্দু বুঝিল এ সকল কথা বলিতে কাশীনাথের ক্লেশ বোধ হইতেছে তাই অন্য কথা পাড়িয়ে বলিল দাদা তোমার বউ দেখালে না কাশীনাথ মৌন হইয়া রহিল বিন্দু আবার বলিল কেমন বউ হয়েছে ভালো তবে আমি একদিন গিয়ে দেখে আসব। কাশীনাথ মুখ তুলিয়া বিন্দুর মুখে ওখানে চাহিল ঈশ্বর হাসিয়া বলিল যেও এমন সময় গুম গুম শব্দে একখানে গাড়ি আসিয়া সদরে থামিল বিন্দু বলিল ওই বুঝি তোমার গাড়ি এলো বোধ হয় যাবার সময় জিজ্ঞেস করিল কবে যাবে কোথায় বউ দেখতে বিন্দু মুখ টিপিয়া আসিয়া বলিল তোমার যদি সুবিধা হবে সেই দিন এসে নিয়ে যেও কাল আসব এসো পরদিন কাশীনাথ গাড়ি লইয়া নিজে আসিল বিন্দু যাইবার সময় কোথা হইতে হরিবাবু আসিয়া পড়িলেন তিনি আসিবার সময় গাড়ি দেখিয়া কাশীনাথের আগমন কতকটা অনুমান করিয়াছিলেন ভিতরে আসিয়া বিন্দু কোথায় যাইতেছে জিজ্ঞাসা করায় মা বলিলেন বৌমাকে একবার দেখতে যাচ্ছি কোন বৌমা জমিদারের মেয়েকে গৃহিণী কথা কহিলেন না তখন হরিবাবু গম্ভীরভাবে কহিলেন বিন্দু যদি ওখানে যায় তাহলে এই জন্মে আমি ওর মুখ আর দেখব না বিস্মিত হয়ে কহিলেন সে কি ভাইয়ের মুখে দেখতে যাবে তার দোষ কি। দোষের কথা তোমাকে বুঝিয়ে দেবার সময় নেই বিন্দু যদি আমার কথা না শোনে তাহলে এই বাড়িতে যেন সে আর না আসে হরিদাদা কি প্রকৃতির মানুষ বিন্দুর তাহা অবদিত ছিল না সে নিঃশব্দে ঘরে গিয়া কাপড় চুপড় খুলিয়ে রাখিল কাশীনাথ দাঁড়াইয়া সব দেখিল তাহার পর ম্লান মুখে গাড়িতে আসিয়া বসিল সন্ধ্যার সময় কমলা জিজ্ঞাসা করিল কই ঠাকুরজি এলেন না কাশিরাত কাতরভাবে বলিল তারা পাঠালেন না কেন তা জানি না বোধ হয় এখানে পাঠাতে তাদের লজ্জা বোধ হয় কথাগুলি কমলার বুকের ভিতর গিয়া বিধিয়া রহিল জমিদার প্রিয়বাবুর একটিমাত্র সন্তান কমলা প্রিয়বাবু আরও দুটি সংসার করিয়াছিলেন কিন্তু তাহাদের সন্তানাদি হয় নাই সে সমস্ত গত হইলে মনের দুঃখে বৃদ্ধা অবস্থায় আরেকটি সংসার পাতাইলেন তাহার ফল একটিমাত্র কন্যারত্ন নিঃসন্তানের সন্তান হইলে পুত্রকন্যার ভেদ রাখে না তাই কমলা কর্তার উপর কর্তা গৃহিণীর উপরও গৃহিণী তাহার কথা কাটে কিংবা অমান্য করে বাড়ির মধ্যে ক্ষমতা কাহারও ছিল না কমলা ধনবতী বিদ্যাবতির রূপবতী গুণবতী সর্ববিষয়ে সর্বময়ী কর্ত্রী তথাপি একজনকে কিছুতেই স্বায়ত্ত করিতে পাইল না যাহাকে পারিল না সে তাহার স্বামী কমলা অনেক করিয়া দেখিয়াছে রাগ করিয়া দুঃখ করিয়া দেখাইয়াছে মান করিয়া অভিমান করিয়া দেখাইয়াছে আদর যত্ন করিয়া দেখাইয়াছে কিন্তু কিছুতেই স্বামীর মন দখল করিতে পারে নাই দখল করা দূরে থাকুক তাহার বোধহয় কাছে যাইতেও পারে নাই একটা দরিদ্র রোগ যে কত বড় মন লইয়া তাহার স্বামী হইয়া আসিয়াছে তাহা সে কিছুতেই নির্ণয় করিয়ে উঠিতে পারে না নিত্য বেলা কমলা প্রার্থনা করিত ঠাকুর ওর মনটি আমাকে ধরিয়ে দাও সময় সময় মনে করিত বোধহয় মনই নাই তাই ধরিতে পারি না কমলার নিকটতা স্বামী একটি জটিল রহস্য বলিয়া মনে হইত যত দিন যাইতে লাগিল উদ্ভটের পন্থা পাওয়া দূরে থাক তত অধিক জটিল বলিয়া মনে হইত কখনো সে ভাবিত স্বামীরা তো অধিক ভালোবাসা বোধ হয় কোনো স্ত্রী কখনো লাভ করে নাই কখনো মনে হইত এত দারুণ উপেক্ষাও বোধ হয় কখনো কাহাকে ভোগ করিতে হয় নাই তথাপি কমলার দিন কাটিতে লাগিল শুধু কাটে না কাশীনাথের পুঁথিতেও আর মন বসে না চুপ করিয়া বসিয়া থাকিতেও বিরক্তিবোধ হয় কথাবার্তা আমোদ আল্লাদেও প্রবৃত্তি হয় না অমন ইষ্টপুষ্ট শরীর কিস হইতে লাগিল অমন গৌরবর্ণ কালো হইতে লাগিল ক্রমশ ক্ষয় হই আসিয়াছে দেখিয়া কমলা কপালে করা করাঘাত করিল পূর্ব সে প্রতিজ্ঞা করিয়াছিল কথা আর জিজ্ঞাসা করিবে না কিন্তু সে প্রতিজ্ঞার রক্ষা করা চলিল না স্বামী আসিলে তাহার পায়ে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল কাশীনাথ বিব্রত হইয়া কমলার হাত ধরিয়া তাহাকে তুলিবার চেষ্টা করিল কিন্তু কিছুতেই তুলিতে পারিল না কি হয়েছে কাঁচছ কেন কমলা কথা কহিল না মহকুণ কাঁদিয়া কাটিয়া পায়ের উপর মুখ তুলিয়া রাখিয়া কহিল তুমি আমাকে একেবারে মেরে ফেলো। অমন একটু একটু করে পড়িও না কাশীনাথ অত্যন্ত বিস্মিত হইল কেন করেছি কি তাকে তুমি জানো না কই কিছুই না আর যা ইচ্ছা করো কিন্তু আমার দাঁড়াবার একটু স্থান রেখো এবার কাশীনাথ কমলাকে তুলিতে পারিল কাছে বসাই আদর করিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে বেশ করে বুঝিয়ে বলো তো দেখি তুমি রোজ রোজ এমন হয়ে যাচ্ছ কেন আমার শরীর কি বড় মন্দ হয়েছে কমলা চোখে আঁচল দিয়ে কাঁদিতেছিল সেইভাবে ঘাড় নাড়িয়া জানাইল হয়েছে আমিও বুঝতে পারি হয়েছে কিন্তু কি করব বলো কমলা মুখ তুলিয়া বলল ওষুধ খাও কাশীনাথের হাসি আসিল কহিল ওষুধে সারবে না তবে কিসে সারবে তা জানি নি ওষুধে সারবে না কিসে সারবে তাও জানো না তবে কি আমার কপালটাকেবারে পুড়িয়ে দেবে কাশি নাথ মানুষ টোলে পড়া বিদ্যা সোহাগ আদর জানিত না প্রণয় সম্ভাষণা তাহার আসিত না কিন্তু এখন স্বাভাবিক স্নেহে অনুপ্রাণিত হইয়া কমলার হাত ধরিয়া চক্ষু মুছাইয়া দিয়া সে বলিল এখানে সুখ পাই না তাই বোধ হয় এমন হয়ে যাচ্ছে তবে এখানে থাকো কেন না থাকলে কোথায় যাব। এখান ছাড়া কি আর জায়গা নেই যেখানে সুখ পাও সেখানে গিয়ে থাকো তা হয় না কেন হয় না এখানে না থাকলে কি শ্বশুর মশল ভালো বোধ হবে আর এমন করে শুকিয়ে গেলেই কি তার বোধ হবে বোধ হবে না কিন্তু উপায় কি তোমার বাবা গরিব দেখে কমলা মুখ চাপিয়ে ধরিল ছি ও সব কথা বলো না আমাকে সব কথা খুলে বলো আমি উপায় বের করে দেব কাশনা চিন্তা করিয়া কহিল সব কথা তোমাকে খুলে বলা যায় না আবার কিছুক্ষণ মনে থাকিয়া কহিল এসব দেখে শুনে মনে হয় আমাদের এই বিয়ে না হলেই ভালো হতো কেন তুমি বলো দেখি আমাকে পেয়ে কি একদিনের তারাও সুখী হয়েছ আমি সুহাগ জানি নে আদর জানি নে ধরতে গেলে কিছুই জানি না তোমাদের এই বয়সে কত স্বাদ কত কামনা কিন্তু তার একটিও কি আমাকে দিয়ে পূর্ণ হয় আমি যেন তোমার স্বামী নয় শুধু তার ছায়া কমলার চোখ দিয়ে জল পড়িতে লাগিল সব কথা সে ভালো বুঝিতেও পারিল না একটা কথা তাহার অন্তরে ভেতর হইতে এতক্ষণ ধরিয়া বাহির হইবার নিমিত্ত ছটফট করিতেছিল সেটাকে যেন বলপূর্বক একটি বায়ুহীন কক্ষে আবদ্ধ করিয়া রাখা হইয়াছে ভীষণ পীড়াপিড়ি করিয়া এইবার বাহির হইয়া পড়িল কম্পিত কণ্ঠে কমরা জিজ্ঞাসা করিল আমাকে কি তুমি দেখতে পারো না সে কথা আর একদিন বলবো না বলো কিন্তু আমাকে বিয়ে করে কি তুমি সুখী হওনি কি জানি হয়তো না অন্য কাকে বিয়ে করলে কি সুখী হতে তাও তো ঠিক বলতে পারিনি শুনিয়া কমলার সর্বাঙ্গে জ্বালা কুড়ি উঠিল এই সময় একজন দাসী বাহির হইতে বলিল দিদিমণি মার বড় জ্বর হয়েছে তোমাকে ডাকছেন কমলা চক্ষু মুছে বাহির হইয়া গেল